দেখতে পাচ্ছেন ভুট্টা মারাই মেশিন। এর আগে আপনারা বড় ভুট্টা মারাই মেশিন দেখেছিলেন, এটা মাঝারি ধরনের এবং ছোটটাও দেখেছিলেন। তো এটা কি পরিমাণে ভুট্টা মারাই হয় সেটা দেখানোর উদ্দেশ্যে আমরা আজকে লাইভটা করছি। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভুট্টা এখানে মারাই করার জন্য রয়ে গেছে, চারিদিকে ভুট্টা উঠানো হচ্ছে এবং এখানে দেওয়া হচ্ছে। দেখেন কি পরিমাণে ভুট্টা একসাথে মারাই করা হচ্ছে এবং এখানে কিন্তু যেখানে সেখানে পড়ছে না, এটা আপনারা একদম পাইপের মাধ্যমে এই মাথায় এসে কিন্তু ভুট্টাগুলো এখানে বের হচ্ছে। এই ছোট্ট একটা ভুট্টা মারাইয়ে কি পরিমাণে ভুট্টা একসাথে দেওয়া যাচ্ছে। সময়ে কতগুলো ভুট্টা মারাই হয়ে গেছে অলরেডি এবং এটার ক্যাপাসিটি যদি আপনারা দেখেন 2000 কেজি পার আওয়ার, এটা এক ঘন্টাতে প্রায় 2000 কেজি প্রোডাকশন দিতে পারে যদি আপনি দ্রুত দিতে পারেন। এটা দেখেন ভুট্টাটা দেওয়ার পরেই মারাই হচ্ছে, এক দিক দিয়ে বের হচ্ছে, বের হওয়ার জন্য এখানে এলোমেলো হচ্ছে না, একদম পাইপের মাধ্যমে কিন্তু এক জায়গায় যাচ্ছে। আপনারা চাইলে সরাসরি বস্তা ব্যবহার করেও কিন্তু এই বস্তাতে নিতে পারেন সরাসরি। আর মোচাগুলো দেখেন একদম ফ্রেশ মোচা বের হচ্ছে, এটা ওই সাইডটা বের হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাবো। প্রযুক্তি এর আগে আপনারা ডিজেলগুলো দেখেছেন, বিভিন্ন ধরনের দেখেছেন, সচরাচর আপনারা দেখে কিন্তু এটা একদমই নতুন। এবং খুবই কাজের একটা জিনিস এখানে দেখেন দেওয়া হচ্ছে, ওর মতো করেও টেনে নিচ্ছে এবং ভুট্টাগুলো কিন্তু মারাই হচ্ছে। বের হচ্ছে সেটা একটু দেখাই, এটা নর্মালি আসলে বস্তার জন্য করা, যে এই সিস্টেমটা বস্তার মধ্যে দেওয়া হয় অটোমেটিক সেখানে পড়ে। তো আমরা এখানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে ইটের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণে বের হচ্ছে ভুট্টা। এটা আসলে আপনারা বাণিজ্যিকভাবেও নিতে পারেন, যাদের প্রচুর পরিমাণে ভুট্টা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, আর পাশাপাশি আপনাদের এলাকাতেও কিন্তু এটা সেবা দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা বাসাবাড়ির লাইনে চলছে, এটা 5 হর্সের মোটর, মোটরটাও অনেক শক্তিশালী, ভালো মানের মোটর ব্যবহার করা আছে এখানে। হচ্ছে ভুট্টার মোচাগুলো, চারিদিকে কাভার করা আছে, দুর্ঘটনার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ দেখতে পাচ্ছেন বেলের জায়গাগুলোতে খোলা। আমরা বিভিন্ন এলাকাতে দেখবেন যে বিভিন্ন মেশিনারি চারিদিকে খোলা থাকার কারণে কিন্তু অনেক সময়ই কিন্তু আপনাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো এটা থেকে আপনারা এখান থেকে রেহাই পাবেন, কারণ পুরোটাই কভার করা আছে এবং
যে জায়গা থেকে ভুট্টাটা বের হচ্ছে এটা আপনারা তাহলে এখানে বস্তা লাগিয়ে দিলেই সরাসরি বস্তায় প্যাকেট করতে পারবেন। এর আগে আরও ছোটো দেখেছিলেন, সেখানে কিন্তু এত পরিমাণে একসাথে ভুট্টা দেওয়া যেত না, মোটামুটি দুই তিন তিন পিস করে দেওয়া যেত। এখানে দেখেন পুরো ডালিতে করে ঝুড়িতে করে একদম অনেকগুলো করে ভুট্টা একসাথে দেওয়া যাচ্ছে। দেখেন এই অল্প একটু সময়ের মধ্যে কতগুলো ভুট্টা কিন্তু মারাই করা হয়ে গেছে। আমি পুরো প্রথম থেকেই লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরকম মেশিনে, এরকম মাঝারি ধরনের মেশিনে এরকম প্রোডাকশন, এটা কিন্তু হিউজ পরিমাণে দেখা গেল। আপনি নর্মালি যদি একটা বড় মেশিন কিনতে চান 1,00,000 টাকার নিচে, আপনি কোনো বড় মেশিন পাবেন না, কিন্তু এটার রেঞ্জ সর্বোচ্চ 60-70 হাজারের মধ্যেই থাকবে। এবং এটা লংজিভিলিটি সব থেকে বেশি পাবেন, কারণ মোটরের দাম এখন বেশি, ডলারের দাম বেশি হওয়ার কারণে একটু দাম বেশি। নর্মালি এখন আপনি নর্মাল যদি ভুট্টা মারাই বড়গুলো বানাতে যান, খরচ পড়ে যাবে প্রায় 1,30,000 থেকে 50,000-এর মধ্যে ইঞ্জিন সহ। সে জায়গায় আপনারা একটা মাঝারি ধরনের নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে কিন্তু বিভিন্ন জায়গায় সেবা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কী পরিমাণে ভুট্টা বের হচ্ছে, এবং মজার বিষয় হচ্ছে কোনো ভুট্টা কিন্তু নষ্ট হচ্ছে, একদম গোটা গোটা ভুট্টা বের হচ্ছে। এখান থেকে লাইভেই দেখতে পাচ্ছেন, গুঁড়া হলে বুঝতেই পারছেন যে কী পরিমাণে গুঁড়া হয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, এই যে ফ্রেশ যে ভুট্টাটা এদিকে বের হচ্ছে, এটার কারণ হচ্ছে এইখানে ভিতরেই পরিষ্কার হয়ে যাচ্ছে, ভিতরে যে ময়লাটা আছে ময়লাটা ফ্যান হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ময়লাটা, এই ময়লাগুলো বের হচ্ছে ভুট্টা মারাইয়ের পরে যে ময়লাটা থাকে, যেটার জন্য আপনাদেরকে অনেকটা পরিষ্কার করতে হয়, সেটা আর করতে হবে না, কারণ এটাতে অটোমেটিক সেই সিস্টেম করা আছে। তো এই কারণেই কিন্তু আসলে ফ্রেশ ভুট্টা বের হচ্ছে। আমি একটু ভুট্টার দানাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছি একদম ফ্রেশ দানা, এটাতে কোনো ভাঙা নেই, আর যেটা ময়লা ছিল ময়লাটা বাতাসে বের হয়ে যাচ্ছে ওই দিক থেকে, এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। যেটা আপনি নর্মালি দেখবেন যে বড় বড় ভুট্টা মারাই যে মেশিনগুলো আছে সেগুলো নেই এরকম পাবেন না, কারণ হচ্ছে ওটার জন্য আপনার আলাদা ফ্যান করতে হবে অথবা পরিষ্কার করে নিতে হবে যে কোনোভাবে, সেটা কিন্তু এখানে লাগছে না। এই কারণেই কিন্তু এই মেশিনগুলোর মোটামুটি একটু দামের কম বেশি হয়ে থাকে, তবে খুব ভালো পরিমাণে কিন্তু এই মেশিনগুলোর চাহিদা, কারণ মানুষ এখন চায় যে নিজের কাজগুলো নিজের জায়গায় হোক। আমি দেখেছি যারা ভুট্টা করে তাদের এক একজনেরই প্রচুর পরিমাণে করে ভুট্টার আওয়াজ, যাদের নিজেদেরই এক একটা করে মেশিন লাগে। তো এটা আমার মনে হয় যে বড় খামারিদের জন্য একটা ভালো অপশন হতে পারে। এই দেখেন ভুট্টার মোচাগুলো দেখেন একদম ফ্রেশ বের হয়ে গেছে। দেখবেন যে বড় যে ভুট্টা মারাইগুলো আছে সেগুলোতে আপনার এই ভুট্টার মোচা কিন্তু ভেঙে যায়, এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ভুট্টা দেখেন মোচাগুলো কিন্তু ঠিক আছে। প্রযুক্তিগত দিক থেকে এই মেশিনগুলো খুবই আধুনিক এবং এগুলো খুবই ভালো এক একটা মেশিন।
ভাগের এক ভাগ যতগুলো দেখেছিলেন ভিডিওর শুরুতে ততগুলো কিন্তু মারাই করা অলরেডি শেষ। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম ভুট্টাগুলো, প্রথমে মারাই হচ্ছে তারপরে এই দিক থেকে ফ্যান হয়ে যাচ্ছে, এতে এই ধুলাগুলো ময়লাগুলো কিন্তু উড়ে আসছে এদিকে, আর পরবর্তীতে এটা মারাই হয়ে এই পাইপের মাধ্যমে এখানে মোটামুটি লাইভ ভিডিও আমরা শেষ করবো। সবাই ভালো থাকেন, প্রোডাক্টের প্রয়োজন হলে আমাদের পেজে দেওয়া নাম্বারগুলোতে কল করতে পারেন, পেজে SMS করতে পারেন এবং সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন। এটার স্টক খুবই কম আছে কারণ সিজনের সময় অলরেডি আমরা কিছু লাইভ দেওয়ার কারণে বাকিগুলো ডেলিভারি হয়ে গেছে, তবে সবাই চাচ্ছিলেন এটা পর্যাপ্ত ভিডিও, এই কারণে লাইভটা করলাম। যাদের প্রয়োজন আছে দ্রুত অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ারে। দেখেন কী পরিমাণে ভুট্টা কিন্তু অলরেডি মারাই করেছে, মশাগুলোও অক্ষুণ্ণ আছে এবং এদিকে ভুট্টা ফ্রেশ বের হচ্ছে, ময়লাটাকে বাতাস দিয়ে আলাদা করা হচ্ছে ওদিকে। তো এই ছোট্ট একটা মেশিনে অনেকগুলো কাজ হচ্ছে, বুঝতেই পারছেন। আর এই এইটুক সময়ের মধ্যে, এই 15 মিনিটের মধ্যেই দেখেন কতগুলো ভুট্টা মারাই হয়ে গেছে। তো এখানে যে ক্যাপাসিটিটা দেওয়া আছে 2000 কেজি পার ঘন্টা, আমার মনে হয় এটা ফুলফিল সঠিক, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই 15 মিনিটেই কতগুলো ভুট্টা কিন্তু অলরেডি মারাই করা হয়েছে। সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সাথে থাকেন, আধুনিক কৃষি যন্ত্রাংশের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।